নমস্কার, আমি আকাশ। আপনি দেখছেন টুডে স্পেশাল চব্বিশ ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ঘূর্ণিঝড় যশের কারণে কোন কোন এলাকায় বন্ধ থাকবে বিদ্যুৎ, এই মাত্র জানালো সিইএসসি। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ, বুধবার তা আছড়ে পড়তে চলেছে। ঘূর্ণিঝড় তাণ্ডবে কলকাতা এবং সংলগ্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হবে, এতে কোনো সন্দেহ নেই। গত বছর আমফানের সময় কলকাতা এবং সংলগ্ন এলাকায় মারাত্মক ব্যাহত হয়েছিল বিদ্যুৎ পরিষেবা, গ্রাহকদের বিস্তর ক্ষোভের মুখে পড়তে হয়েছিল সিইএসসিকে। তাই এবার সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন, পরিস্থিতি মোকাবিলায় কী কী ব্যবস্থা নিয়েছে সিইএসসি? ঘূর্ণিঝড়ে তাণ্ডবের মাঝে কলকাতা সংলগ্ন এলাকায় কি বিদ্যুৎ বিপর্যয় হতে পারে, পরিস্থিতির মোকাবিলায় কি পদক্ষেপ করেছে সিইএসসি, জানিয়ে দেবো সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। সোমবার বিকেলে সাংবাদিক সম্মেলন করল বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সিইএসসি। বিপর্যয় ঠেকাতে কী ব্যবস্থা নেওয়া হবে তা জানালেন ডিস্ট্রিবিউশনের ভিপি অভিজিৎ ঘোষ। গতকাল সাংবাদিক বৈঠকে অভিজিৎ ঘোষ জানিয়েছেন, ঝড়ের সময় শহর ও শহরতলির বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হতে পারে। স্টমার ফিডার অর্থাৎ যে সমস্ত এলাকায় যে সময়ে ঝোড়ো হাওয়া বইবে সেখানে বন্ধ থাকতে পারে বিদ্যুৎ সরবরাহ। বিশেষ করে শহর ও শহরতলির যাদবপুর, মানিকতলা, বেলেঘাটা সহ যে সমস্ত এলাকায় ওভারহেড তার রয়েছে সেখানেই প্রয়োজনে বন্ধ রাখা হতে পারে বিদ্যুৎ পরিষেবা। এছাড়া রাজ্য প্রশাসন, স্থানীয় প্রশাসন কিংবা পুলিশের তরফে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখার নির্দেশ এলে সেই অনুযায়ী কাজ করবে সিইএসসি। ঝড়ের সময় দুর্ঘটনা এড়াতেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমফানের সময় কলকাতার বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবিতে জায়গায় জায়গায় বিক্ষোভ হয়েছিল, হস্তক্ষেপ করতে হয়েছিল খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার সেই বিড়ম্বনা এড়াতে কোমর বেঁধেছে সিইএসসি। এ প্রসঙ্গে ডিস্ট্রিবিউশনের ভিপি জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় তিনটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরগুলি হল 3501112 অথবা 1860500192 অথবা 1912। এছাড়া একটি হোয়াটসঅ্যাপ নম্বরও চালু করা হয়েছে যেখানে অভিযোগ জমা দিতে পারবেন গ্রাহকরা। নম্বরটি হল 7439001912। গতবারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে সিইএসসি, তাই এবার পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত বাহিনী নামাচ্ছে সংস্থা। সংস্থার পদস্থ অধিকর্তা জানিয়েছেন, প্রায় 2500 কর্মী রাস্তায় নামবে, বিদ্যুৎ না থাকলে পরিস্থিতি সামাল দিতে 1500-এরও বেশি জেনারেটরও ভাড়া করেছে সিইএসসি।